তোমাকে কি কথা বলি? আচ্ছা দাদা, এই যম গণেশের বাহন কি? ইন্দুর সরস্বতীর বাহন, মনসার বাহন, শিবের বাহন, জগদ্ধাত্রীর বাহন, সিংহ সুন্দর মারিলাম, নারদের বাহন, স্যার এই বরাইয়ের বাহন কি? মহিষ। সম্রাজ তুমি মহারাজা, জম খজন চৈত্য জম, জমের জন্য চৈত্য জম প্রশ্ন করে যে সকলে জানি আজ দারোগ দারোগ বিশেষজ্ঞ, সেজন্য চৈত্য জম সাত্য কোন সাতজনের হতা হতে গেলে নষ্ট হইবে সময়, আমি সময় নিয়ে নদীর স্রোত কারা জন্য অপেক্ষা করব। সেদিনে তোমাকে বলি সাতটি জম সাত রূপ, চৈদ্য জম চৈদ্য রূপ, এক জম দেখুন এক রূপ না, চৈদ্য রূপ, সাতজন রূপ তোমার জমরাজার রূপ, খার খার বাড়িতে গিয়া কি কারণে কি কি রূপ ধরিল জানিলে হবে না, সাতজন ন জানিলে দাবিনি সেদিনে তোমাকে বলি শুনো সাতজন রূপ জমের রূপ খার খার বাড়িতে ভ্রমণ করে কি রূপে কে হারণ জানিতে দেখি যে একদিন হঠাৎ মধ্যে আমি সজন ব্রহ্মা হংস বাহন উড়িয়ে উড়িয়ে একটি নদীর তীরে গঙ্গা যমুনা সরস্বতী তিন মিলিলে কি হয় যে ত্রিবেণী, একদিন নদীর
দিলে, যজ্ঞ জ্বালিয়ে আগুন জ্বালিয়ে যখন নিজের পর আহুতিতে চাইলিও, কে কারণে তুমি নিজে যজ্ঞ করে সে যজ্ঞের মধ্যে আহুতি দিয়েছ, ফেরো প্রাণ আহুতি দিতে চাও, কিন্তু শেষে তোমার আহুতি হল না, কে কারণ? কারণ দর্শিয়ে দেবে, কারণ জানলে মানুষের জমির স্টুডি আজকে জানে নেবে। আমারও জানেন না জমে শুধু দর্শকীয় বিরুদ্ধে জমে বিয়ে অন্য জমক তো সালে হজন সুসুচ্চন ছেলের মধ্যে জমাশালে হন্নন আপানি কাশি জক্কা ম্যালেরিয়া কলেরা নিমোনিয়া ডায়রিয়া জমের সন্তান, কিন্তু জমে মানুষ নামালে মানুষ মানুষের হাত দি ছেলের দি হাজে বাজে আরো ডায়রিকে মানে জমর ভুয়া তুই জমার নাম নদের নাম জমর ভুয়ার নাম সুযোগটির সন্তান যদি তোমার জানা তাকে আদর করে দেখি জমর বউর নাম কি অসুবিধা নাই হতে মানতে কালতে কালতে খেলো আর হতে মানতে মানতে মানে ওর অসুবিধা জানতে জানতে মানুষ তোমার বড় নাসিক এবার দেখো জমের স্ত্রীর নাম উগ্রা দেবী যদি জানা থাকে সুন্দর করে কোনো মানুষ কাছে জমের ঘটনা তো জমর বাবার নাম হচ্ছে সূর্য জমের মার নাম সংজ্ঞা জানিলাম কিন্তু জমের পরিণাম নাম যমুনা কেন জানিলাম আচ্ছা জমের ভাই আরো আছে আর অনেক ভাই আছে আমি পরে বলবো আচ্ছা জম যেদিন ফুলসজ্জার বিছানায় যায় উগ্রা দেবীকে বিবাহ করে এবার একটা মৃত্যু হইনি আছে আবার আমি মাইব উগ্র নাম দিলেন যে মৃত্যু হইলে নাম আছে উগ্র দেবী যেদিন ফুলসজ্জার বিছানাতে জমরা যা যায় এই ফুলসজ্জা হবি না আছে স্বামী স্ত্রী একখান আলাপ হুজুর আলাপ করিব প্রশ্ন তোমার রসিক প্রশ্ন রসের প্রশ্ন জমরাজা যখন ফুলসুদের বিছানা গেল সেই সময় দেখলো নারী ছেলে দেখে জমের স্ত্রী উগ্র দেবী সত্য করে বলবো আপনি রসের প্রশ্ন যদি তোমার মৃত্যু হইনি মারা যায় ফুলসজ্জার পিছনে কেমন করে বয়সের মুখের বাসায় যদি কারো মনে দেখাপাত হয় আপনার আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কিন্তু সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমার রোগা শরীর অনেক অনেক রোগাক্রান্ত হয়েছে, এত বছর পর আবার ওখানে এসেছি আপনাদের চরণ দর্শন করতে। যদি বেঁচে থেকে আবার চরণ দর্শন করবো, যাবার সময় আদর করে মায়েরা উলধ্বনি দিবে, সনাতন ধর্ম উলধ্বনি, সৈন্যে জন্ম নিল উলধ্বনি হবার, দিতে হয় পঞ্চমকার সাধনা শঙ্খ মুদ্রা, এই শ্রীবিধান করিব আমার অতি আন্ন দেয়